আদালতের নির্দেশে স্থিতাবস্থা বজায় রইল ভাটপাড়ায়। বিজেপির দখলে থাকা ভাটপাড়া পুরসভা পুনর্দখলের জন্য গত 6ই ডিসেম্বর অনাস্থা পেশ করেন তৃণমূলের 18 জন কাউন্সিলর। তৃণমূলের দাবি ছিল প্রস্তাব পেশের 15 দিনের মধ্যেই অনাস্থা নিয়ে ভোটাভুটি করানোর কথা চেয়ারম্যানের। যদি চেয়ারম্যান তা না করেন তাহলে পরবর্তী 7 দিনের মধ্যে ভোটাভুটি করাতে পারেন ভাইস চেয়ারম্যান। সেই পদ্ধতিও মানা না হলে অন্য কাউন্সিলররা আস্থা বা অনাস্থার নোটিশ জারি করতে পারেন। 30শে ডিসেম্বর সেটাই করেন তৃণমূলের 3 কাউন্সিলর। সেই অনুযায়ী প্রস্তাব পেশের 27 দিন পর অর্থাৎ বৃহস্পতিবার ভোটাভুটি হয়। সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় সায় দেন তৃণমূলের 19 জন কাউন্সিলর। 32 আসনের ভাটপাড়া পুরসভার 13 জন বিজেপি কাউন্সিলর অনুপস্থিত থাকায় ফলাফল হয় 19-0। এরপরই আদালতে যায় বিজেপি। তাদের পাল্টা যুক্তি ছিল পুরো আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাব পেশের 15 দিনের মাথায় অর্থাৎ 20শে ডিসেম্বরেই বৈঠক ডেকেছিলেন চেয়ারম্যান সৌরভ সিং। সেই বৈঠকেই ভোটাভুটির জন্য 20শে জানুয়ারি দিনটিকে ধার্য করেছিলেন তিনি, যা করায় কোনো আইনি বাধা নেই বলেই দাবি বিজেপির। কিন্তু চেয়ারম্যানের সিদ্ধান্ত অগ্রাহ্য করেই তড়িঘড়ি 2রা জানুয়ারি ভোটের দিন স্থির করে তৃণমূল। এই যুক্তি মেনে নেয় আদালত। লর্ড জাস্টিস অরিন্দম সিনহা আজকে যে আজকে মিটিং করা হয়েছিল ফর রিমুভাল অফ দ্য চেয়ারম্যান অফ ভাটপাড়া মিউনিসিপ্যালিটি বাই সাম অফ দ্য কাউন্সিলার্স, ওইটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করলেন। এক পক্ষে জিত যেটা আমরা চেয়েছিলাম সেটা হয়েছে। সহজে তিনি যে ভাটপাড়া হাতছাড়া করবেন না বিজেপি সাংসদ অর্জুন সিং এর কথাতেই তা স্পষ্ট। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। একমাত্র আমাদের কাছে পথ আইনের দ্বারস্থা, আমরা আইনের দ্বারস্থা হয়েছি, তার আমরা ফলো পেয়েছি। মহামান্য আদালত পুরো বেআইনিভাবে যে আজকে প্রক্রিয়া ছিল সবটাকে ভেস্তে দিয়েছে। ভালো তো আজকে জ্যোতিপ্রিয় মল্লুককে আজকে বুঝতে হলো তো কি আইন আছে। আইনি পথেই পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবে কালকে আমরা ডিভিশন বেঞ্চে এটাকে চ্যালেঞ্জ করছি, সিঙ্গেল বেঞ্চে রাজটাকে আমরা কাল ডিভিশন বেঞ্চে যাচ্ছি কালকে। আমরা ও বলছে 20 তারিখে আমরা অনাস্থা নেবো, 20 জানুয়ারি তো নিতে হবে। 20 জানুয়ারি তো ও তো 20 জন আরো মেম্বার জোগাড় করতে পারবে না, পারবে? এই 20 জন বাচ্চা আবার নতুন করে এসে গেল, সেই তো উনিশ আমাদের জমা থাকবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। কিন্তু আমার মনে হয় কালকে আদালত ফসলা করে দেবে। আইনি পদ্ধতিতে আমরা অ্যাপিলের দিকে যাচ্ছি যে মেজরিটি কাউন্সিলর যারা রয়েছে, যারা রিকুইজিশন ডেকেছিল ফর রিমুভাল অফ দ্য চেয়ারম্যান, তারা সমষ্টিগতভাবে অ্যাপিলে যাচ্ছে। খুব শীঘ্রই সেই অ্যাপিল অ্যাজ পার দি প্রসেস অফ ল, ডিউ প্রসেস অফ ল, আমরা অ্যাপিলে যাচ্ছি মহামান্য আদালত। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। দলবদলের জেরে ভাটপাড়া সহ 6টি পুরসভার দখল নেয় পদ্ম শিবির। পরে অবশ্য দল ছাড়ারা দলে ফেরায় 5টি পুরসভাই পুনরুদ্ধার করে তৃণমূল। আদালতের হস্তক্ষেপে বাকি রইল কেবলমাত্র ভাটপাড়া। নিউজ টাইম